আমরা বিগত 2 বছর ধরে চট্টগ্রামের মাঠ রক্ষার আন্দোলন করছি। আমরা কাজীমাল স্কুল মাঠ যখন দখল হয়েছে তখন আন্দোলন করেছি, লালদিঘি মাঠকে যখন বঙ্গবন্ধু স্মৃতিধন্য লালদিঘির মাঠ যখন দখল হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে মাঠ উদ্ধার করেছে। আজকে যখন এই মাঠটি বিনা টেন্ডারে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিডিএর অনুমতি ছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যান নীতিমালা লঙ্ঘন করে এখানে যখন একটি মাঠে সুইমিং পুল কিংবা গণশৌচাগার হচ্ছে, তখন স্বাভাবিকভাবে ছাত্রলীগ করি হিসাবে, ছাত্র প্রতিনিধিত্ব করি হিসাবে আমাদের একটা দায়িত্ব পড়ে তরুণ ছাত্র বা যুবকদের খেলাধুলা এবং শরীরচর্চার মাঠটি সংরক্ষণ করার আমাদের যা দাবি যৌক্তিক। অযৌক্তিকভাবে যারা এই মাঠটি খোঁড়াখুঁড়ি করছে তাদেরকে পুলিশ বাধা না দিয়ে আজকে ছাত্রলীগকে বাধা দিচ্ছে। আমরা আসলে বিষয়টা একটু অবজারভেশন করতেছি, তারা আসলে কী করতে চাচ্ছেন? সুইমিং পুল, আমাদের সুইমিং পুল দরকার, মাঠ দখল করে না। সুইমিং পুলের জন্য জিমনেশিয়ামের পাশে অনেক জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছুই আছে, এখানে চাইলেই সুইমিং পুল করা যায়। একটা মাঠ নষ্ট করলে আমি মাঠ পাবো না, সুইমিং পুল কিন্তু আমি বিল্ডিংয়ের ছাদেও পারি। মূল কর্মসূচি কাজ বন্ধ করতে হবে, কাজ বন্ধ করতে হবে, মাঠকে ফিরিয়ে দিতে হবে। মাঠ নষ্ট করার অধিকার কারো নাই। এখানে কেউ হয়তো বা সিজিকেসের দায়িত্বে থাকতে পারেন, কিন্তু তা সাময়িক। মাঠ কিন্তু স্থায়ী জিনিস, স্থায়ী মাঠ।